চিকেন কাবাব কাঁচা মরিচ এন্ড শসা দেওয়া, চিকেন রেশমি কাবাব, বিফ সুপ কাবাব, যেটা প্রাইস গুলো আমি মেনশন করে দিব নিচে। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এই জিনিসটা বাংলাদেশে দেখতেছি, আফগানি চিকেন তান্দুরি, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি এই দেখছি। চিকেন টিক্কা, যেটা আজকের যে মেইন আইটেমটা ওটা একটু পরে দেখাবো। সো সেকেন্ড উই হ্যাভ আরসালান ফেমাস গোস্ট নেহারি। আজকের যে মেইন আইটেমটা যেটা আমরা মেইনলি ট্রাই করতে আসছি সেটা হচ্ছে বাটার চিকেনটা। আপনারা যে উপরে এই হলুদ জিনিস দেখতেছেন এটা বাটার, ফুললি মানে মাখন, আমুল মাখনে ভরা। সো গাইস, ফার্স্টে আমরা ট্রাই করবো হলো ওদের এই চিকেন কাবাব রোলটা, যেটার ভিতরে আই থিঙ্ক চিকেন রেশমি কাবাব দেওয়া আছে, শসা অ্যান্ড কাঁচামরিচ, এখানে দেওয়া হচ্ছে রায়তা, রায়তা যে আগে খাবো রায়তাই বলে আছে। ওভারঅল এই জিনিসটা একটা 1% এর জন্য এই জিনিসটা ভালো। নেক্সট উই আর গোয়িং ট্রাই রেশমি কাবাব, এটা হচ্ছে রেশমি কাবাব। আমরা ট্রাই করবো ওদের গার্লিক নানটার সাথে, এটা হচ্ছে ওদের গার্লিক নান। আগে এমনি খেয়ে দেখি রেশমি কাবাবটা। সো গাইস, এই কাবাবের ভিতরে আর উপরে একটা মশলা দেওয়া, আই ডোন্ট নো কি মশলা, বাট একটা ট্যাংগিশ ফ্লেভার আছে ওই মশলা। সো এখন আমরা এটা ট্রাই করবো, বাটার নান বা গার্লিক নান যেটা বলে। রেশমি কাবাবে আর নানের কম্বিনেশনটা অনেক জোস, অনেক মজা, মশলায় ভর্তি, স্পাইসি বলবো না, বেসিক্যালি ক্রিমি, বাট এতদিন না একটু ড্রাই, কিন্তু ভিতর দিয়ে একটু ভালো, বেশি জুসি না, হালকা জুসি আছে। ওভারঅল এটাকে আমি রেটিং দেবো 5 এ 4.5। নেক্সট ইয়ার আমার ট্রাই ইজ দিস, দেখেন একদম গলে গেছে, দেখেন একটু হাত দিলে একটু এমনি ভেঙে যায় এত সব। তো আগে একটু এমনি খেয়ে দেখবো, মুখে দিলে ফুললি মেল্ট হয়ে যায়, অ্যান্ড একটা যে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল ওটা একটা কিকের মতো হয়। ওভারঅল স্পাইসি, আমি স্পাইসি খাই না আপনারা জানেন, কিন্তু মজা। এখন আমরা ট্রাই করবো এটা পরোটার সাথে, কারণ আমি অনেকজন আমাকে বলছে যে এটা পরোটার সাথে খাইলে অনেক মজা লাগে। Thank you.
এটাকে আমি এডিট করব 5/5 স্পাইসি, কিন্তু আমাকে যে কম্বিনেশনটা অনেক ওটা অনেক ভালো লাগে। রেসিপি আমার ফ্রাইড রাইস এই যে চিকেন টিক্কাটা দেখে বোঝা যাচ্ছে যে কত স্পাইসি। ও গাইজ, এত সফট পুরো ফুলে ফেলছে। এই যে গাইজ, মশলায় ভর্তি। আগে এমনি ট্রাই করি। চিকেনটা মুখে দিলে পুরাই গলে যাচ্ছে, দেখতে স্পাইসি, কিন্তু চিকেন এই টিক্কাটা এত স্পাইসি, খালি দেখতে স্পাইসি। নেক্সট টাইম ট্রাই করবো যেটা আমি নামটা শুনে অর্ডার করেছিলাম, যেমন নাম তেমন লোক, ক্রিমি ফুললি। গ্রেভিটা দেখতে পারেন ক্যামেরার সামনে এসে নিয়ে, ফুললি ক্রিমি গ্রেভি। ও গাইস, জুসেসটা দেখতে পারেন, ফুললি ফিল্ড উইথ জুসেস। ফার্স্ট টাইম বাই টু পরোটা দিয়ে খাবো। গাইস, জাস্ট লুক এট দ্য জুসেস এন্ড দ্য গ্রেভি, লুকস অ্যামেজিং। গ্রেভির সাথে একটু লাগিয়ে একটা বাইক, অনেক মজা, ক্রিমি সুইটে। এটা স্পাইসি কিছু নাই, সুইট একটা, মানে হালকা সুইট, চিকেনটা অনেক জুসি। এত সফট, ভেঙে পড়ে আসছে, দেখেন সবগুলো ভেঙে পড়ে আসছে। এটাই আমি রেটিং দেবো 5/5। আমাকে অনেক পছন্দ হয়েছে, ক্রিমি কাজ, আই লাভ বাটার অ্যান্ড ক্রিমি থিংস, অনেক মজা। সো নেক্সট ডে উই আর গোনা ট্রাই দ্য বাটার চিকেন ফিল্ড উইথ গার্লিক। এই উপরে যে হলুদ জিনিসটা, আমি স্পেশালি এই জিনিসটার জন্য আমি এখানে আসছি। ফার্স্টে আগে এমনি খেয়ে দিই। ও গাইজ, অনেক সফট, এই দেখেন এই যে ভেঙে পড়ে আসছে, এত জুসি, ড্রিপ করতেছে আমার টেবিলে পড়তেছে এটা। তো ফার্স্ট টাইম এমনি খেয়ে দেখবো। আপনারা আসলেন, এইসব নেন না নেন আমার কিছু নাই, এটা আপনাদের নিতে হবে 100% আপনারা এইসব এটা নেবেন। একটা বাটারের যে ফ্লেভার, যে কেক বাটারের গাইজ, এটা খাওয়ার মতো আইটেম। দেখুন আমরা নানটার সাথে খেয়ে দিই, লেটস মেক আ জাম্বো বাই। ক্যামেরা সামনে আনেন একটু, যে বাটার বাটারটা এক পিস চিকেন জম্বো বাইক, ডাইস ড্রিপ, মানে ড্রিপ করছে, নিজে পড়ে যাচ্ছে। এটার সাথে কোনো রায়তা কোনো কিছু করে থাকে, এটা অনেক জোস, অনেক মজা। গাইজ,
ফুললি রেকমেন্ডেড এন্ড আমার এই আর্সেনালের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে নেন মাস্ট ফলো দ্য ফেসবুক পেজ খাবো লাস্টিটা এই সব খাওয়ার পর এক গ্লাস লাস্সি আর কি লাগে। নেক্সট ডে আমরা ট্রাই করবো, আমি যেটার ব্যাপারে অনেক খারাপ জিনিসও শুনেছি অনেক ভালো কথাও শুনেছি, যেটা হচ্ছে এই যে নেহারিটা নেহারি, হ্যাঁ কোর্স নেহারি দেখতে পারেন আপনারা। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, আমি এখানে ট্রাই করি রেডি আগে। গ্রেভিয়ার নামের ব্যাপারে কি বলবো, মিট গাইজ ক্যামেরার সামনে না, এটা সামনে নিয়ে গেলে এটা পড়ে যাবে ফুললি। মিটের সাইজটা দেখেন খালি হিউজ, ক্যামেরার সামনে মিটটা দেখে মিটটা এই যে গাইজ মিটটা একটু হার্ড, এটা একটু এইসব নেহারিতে একটু একটু শক্ত হতে হয় মিটটা, এটা আমি বলবো। যখন আপনারা নেহারি খাবেন আর তখন পর্যন্ত পুরো নেহারির ঝোল দিয়ে ভিজে না যায় তাহলে নেহারি খাওয়ার মজা নেই। সিরিয়াসলি মিট গ্রেভি অ্যান্ড নান, মোরওভার দ্য নেহারি ওয়াজ গুড অ্যান্ড আই লাইক ইট। এটা কেন দিব 5/5, স্পাইসি না এত নেহারি, মিটটা একটু হার্ড, এটা একটু সফট করলে ভালো হয়। নেহারি নেহারি গ্রেভিটা মিট অ্যান্ড নান অনেক জোর, লাস্টিটা আবার খাই গাইজ। লাস্টি খাওয়ার মতো জিনিস এটা ফুললি রেকমেন্ড, আসলে নিবেন গাইজ। হাফে বেশি শেষ, তো আজকের এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ অ্যান্ড মাস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।